রাউজানোর গহিরা দলয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার 31 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রী পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করাই। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, দলয়নগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানত দলয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার 31 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রী পূর্ণমিলনী অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল জাহাঙ্গীর আলম খান, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, গৈড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফসার বাসিম, নওয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দি শিকদার, স্কুলের প্রধান শিক্ষক পিন্টু নন্দী। প্রথম অধিবেশন শেষ করিয়ানে বিকেল বেলা দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। স্কুল মাঠত অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন কলা মানব বিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ডাক্তার শেখান্দ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল আবু তালেব বেলাল, আলমগীর পারভেজ। অনুষ্ঠান উপলক্ষে স্কুলের নবীন প্রবীণ ছাত্রছাত্রী হলর পদচারণায় দলয়নগর উচ্চ বিদ্যালয় এলাকা মুখরিত হয়ে ওঠে। কালকে রাত্রে আমার সাথে বিভিন্ন কথা বলে আমি আমার কবি রাজনে ঠিক এটাই হচ্ছে করিম, এটাই হচ্ছে ফজলে করিম। সাধারণ মানুষেরই জন্য সে কাজ করা যাচ্ছে। রাজনীতি যারা করেন, যারা জায়গা দিয়েছে, অর্থ দিয়েছে, সাহায্য করেছে, তাদেরকে আমি সম্মান করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের এই মহান উদ্যোগের জন্য। এই স্কুলটা শুধু স্কুল নয়, শিক্ষার্থীরা, বর্তমান প্রাক্তন সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের অতিথিবৃন্দ অনেকেই লিখেছেন শিখরে। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক, আনার এই ভিডিও দিন আমার সাথে গম লাগি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সিপ্লাসের ফোন রেখা।